হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে, যেখানে চারটে রিক্রুটমেন্টের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ পোস্টপন করা হয়েছে, কারণ নতুন করে আবার যে তিনটে দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে, তো সেই জন্যেই এই ইন্টারভিউ বাতিল বা পোস্টপন করা হয়েছে। এবং কোন কোন পরীক্ষাগুলো বাতিল হয়েছে, তো সে ব্যাপারেই আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 22/7/2020 জারি করা নতুন একটা নোটিফিকেশান। এখানে দেখো বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এখানে দেখো চারটে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে, 8, 9, 10, 11। এই চারটের জন্য এখানে দেখো ইঞ্জিনিয়ার সিভিল, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই সকল পোস্টের জন্য যে পার্সোনালিটি টেস্ট। এবং এখানে দেখো টেস্ট যেখানে ক্যাশিয়ার আন্ডার শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি, এখানে আছে অ্যাকাউন্টস ক্লার্ক আন্ডার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, এবং এখানে আছে সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে এবার দেখে নেওয়া যাক এই সকল পার্সোনালিটি টেস্টের উপরে কী নোটিশ জারি করা হয়েছে। তো এখানে দেখো নতুন করে যে লকডাউনের ডেটগুলো জারি করা হয়েছে 23/7, 25/7 এবং 29/7, এই অনুযায়ী এখানে দেখো বলা হয়েছে এই তিনটে ডেট তো অলরেডি লকডাউনে চলছে, এবং পরবর্তীতে আরও বলা হয়েছে হোয়াইল অ্যানাদার ডে উইল বি অ্যানাউন্সড লেটার বাই দ্য গভর্নমেন্ট, ইন দিস ওয়ে দ্য লকডাউন উইল গো অন আপ টু আগস্ট 2020। অর্থাৎ এই লকডাউন এই তিনটে ডেট ছাড়াও কিন্তু আগস্ট পর্যন্ত চলবে। তো সেই জন্যই তারা ডিসাইড করেছে যে 23/7/2020 যে পরীক্ষা হওয়ার কথা ছিল, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটা নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু পোস্টপন করা হচ্ছে। এবং তার সাথে এখানে এটাও বলা হয়েছে যে পরবর্তী ইন্টারভিউ ডেট কবে হবে তারা আবার পরবর্তীতে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। এবং এখানে বলা হয়েছে এই পরীক্ষাগুলো ছাড়া বা এই নোটিশ নম্বরগুলো ছাড়া বাকি যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল উইল রিমেন আনচেঞ্জ, এবং বাকি যে সকল ডেটে অন্যান্য পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো এখনও পর্যন্ত আনচেঞ্জ রয়েছে, সেগুলো কোনো রকম পরিবর্তন করা হয়নি। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আজকের ভিডিওতে। তো আশা করি এই ইনফরমেশনটা তোমাদের অনেকের কাজে লাগবে, এবং যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় ভিডিওটি লাইক করো এবং অনেকের সঙ্গে শেয়ার করো যারা এই সকল পরীক্ষাগুলোর সঙ্গে জড়িত আছে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। এবং এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং চাকরির খবর এবং বিভিন্ন ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।